এটা অতি পরিচিত সবজি, এটা কিন্তু আমরা আসলে সবজি হিসাবে আগে জানতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা গবেষণা করছে উন্নত দেশে বা ইভেন ভারতেও এটা গবেষণা করে দেখা গেছে যে এটাতে প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে এবং এটার মধ্যে যে পুষ্টি আছে সেই পুষ্টি সম্পর্কে আমাদের তেমন আগে ধারণা ছিল না। এখন গবেষকরা যেটা প্রমাণ করেছে যে এই সজনা চাষের মাধ্যমে যেমন করে পুষ্টি স্বাস্থ্যগত লাভবান হতে পারি আমরা, অন্যদিকে এটা অর্থকরী ফসল হিসাবেও এটাকে চাষাবাদ করা যায়। আমাদের দেশে আমরা গতানুগতিক হারে ধান, গম, সরিষা, আলু এই সমস্ত আমরা আবাদ করে চলেছি, কিন্তু কৃষকদের যে খরচ সে আবাদ করার জন্য চাষাবাদের জন্য খরচ পর্যন্ত তারা সেখান থেকে উঠাতে পারে না। সেই হিসাবে এখন বিকল্প ফসল, বিকল্প অর্থকরী ফসল চাষাবাদ করার মানে সময় এসে গেছে। এই হিসাবে সজনা হতে পারে ভবিষ্যতে একটা বিকল্প ফসল, যেখান থেকে অর্থ স্বাস্থ্য উভয়ে কৃষকরা পাবে এবং যারা এটাকে ব্যবহার করবে বিভিন্নভাবে এই সজনা খাওয়া যায়। মানুষের জন্য এটা সবজি হিসাবে পাতা খাওয়া যায়, এটা এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ হিসাবে তারা তৈরি করতে সেটা খাওয়া যায় এবং সজনার পাতা দিয়ে অনেক ফার্মাসিউটিক্যাল দ্রব্য, এটা থেকে তেল, এটা থেকে সাবান, এটা থেকে শ্যাম্পু, এমনকি চা পর্যন্ত তো এটা তৈরি হচ্ছে। কাজেই এটার প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশের আবহাওয়ায় সজনা চাষ একটা খুব ভালো অর্থকরী ফসল হিসেবে ভবিষ্যতে এটা কৃষকদের কাছে সাড়া পাবে বলে আমরা আশা করি। আমরা আসলে এই জমিগুলোতে লোকজন যে যে আবাদটা করত, এই আবাদে আসলে তারা লাভবান হয় না এবং সাধারণত এটা জানে না এই সম্পর্কে। কারণ এই গাছটা একদিকে ওষুধ হিসাবে ব্যবহার হয়, আরেকদিকে ফল হিসাবে, ওই ফলটা আবার তরকারি হিসাবে খাওয়া হয়, এর পুষ্টিগুণটা অনেক বেশি। আর দ্বিতীয়ত এটা গোখাদ্য হিসেবে ব্যবহার হয়, ছাগল বা গরু মোষ ইত্যাদিকে খামারিরা এটা ব্যবহার করা এখন শুরু করছে। আমরা NDF-এর পক্ষ থেকে এই এলাকায় মানে একটা পদক্ষেপ নিলাম যে যেহেতু জনগণ এই এলাকায় আছে যারা গতানুগতিক আবাদগুলো করে কিন্তু লাভবান হয় না, তো আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে এটা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি তারা এটাতে উপকৃত হয় এবং এই শাক তরকারি হিসাবে খাওয়া যায়, আবার ওষুধ হিসাবে এটা ট্যাবলেট তৈরি হচ্ছে বিভিন্ন রোগের জন্য কাজ করে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এটা একবার যদি লাগান আপনি 5 বছর ধরে কাটতে পারবেন, একবার লাগাবেন 5 বছর ধরে কাটবেন, মানে প্রথমবারে যা পাবেন দ্বিতীয়বারে তার থেকে ডবল হবে, তৃতীয়বারে তার থেকে ডবল, এরকম করে 5 বছর আপনি কাটবেন একবার লাগানোর পরে। এখন আমি একটা বিষয় দেখতেছি যে আসলে আমরাও প্রথমে এটা চিন্তা করতে পারি নাই, কিন্তু এখন দেখতেছি যে এক একটা গাছ যে ধরনের চেহারা হয়েছে আর কি, ওজনের দিক দিয়ে আমাদের যে খরচটা সেই খরচটা প্রথমবারেই উঠে যাবে, এরপরে বাকি এলো সবই তো লাভ, মানে যথেষ্ট আমরা আশা করতেছি প্রচুর লাভ হবে এটাতে। এবং ধান বা ভুট্টা এগুলোর তো দাম থাকে না, এক আর যে খরচটা হয় সেই খরচটা উঠে না, ওটা প্রতিবারে লাগাইতে হবে, ফসলে প্রতিবারে খরচ করতে হবে। এটা এই যে একবার আমরা প্রথমবারে খরচ করলাম, এখন এটার থেকে যা পাবো ওই খরচ দিয়েই আমরা পরবর্তী এই মানে এর দেখভাল করার বা খরচগুলো চালাইতে পারবো এবং যে প্রচুর পরিমাণে লাভ আসবে এটা আমরা আশা করতেছি। এ যাবৎ কতগুলো লোককে আপনারা প্রশিক্ষণ দিয়ে এই কাজের জড়িত করেছে? আমাদের এখানে প্রায় 50 জনের মতো চাষি আছে যারা আমাদের এখান থেকে তারা নিয়ে তারাও করতেছে এবং আমরাও মানে মানুষকে তো বুঝাইতে হবে যেহেতু প্রথম ফসল তারা জানে না, প্রদর্শনী এই জন্যে প্রদর্শনী হিসাবে আমরা এটা করছি এবং এখান থেকে এটা দেখার পরে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে, ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে তারা যখন বুঝতে পারবে যে না আসলে এটাতে লাভ আছে
এই জন্য আমরা হাতে নিলাম। আমাদের দেখার পরে তারা এখন কিন্তু আসে 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 শুনতেছে যে আসলে তারা তাদের তো ধারণা ছিল না যে এটা দিয়ে এরকম কিছু হয়, এর শাকটা খাওয়া যাবে, আবার গোখাদ্য হিসেবে ব্যবহার হবে এবং এর পুষ্টিগুণটা যেহেতু অনেক বেশি এটা তো মানুষের ধারণা ছিল। যেমন ধরেন খামারিরা ইপিলিপিল ঘাস চাষ করে, ওটার থেকে এর অনেক গুণে বেশি পুষ্টি, যেটা খাইলে গরু বা ছাগল, যে গরু ছাগলকে খাওয়ানো হবে এরা তাদেরকে আপনি দেখবেন যে চিকিৎসার দরকার হবে না, এটা খাওয়ানোর ফলে সে সুস্থ থাকবে। এবং গাভীকে যদি খাওয়ানো হয় ও তার দুধ দুধের পুষ্টিগুণটাও বেশি, এরকম একটা বিষয় আছে। দিলে কালকে উঠে উঠে দিছি, তারপরে ভাত সবজি করতে পারবো। আগে কি লাগাই দেন এখন? আমরা ধান গম এটা লাগাইতাম, লাগানোর পর ওইটাতে আমাদের খুব একটা লাভবান হচ্ছে না। পরে আমরা এনডিএফ পক্ষ থেকে আমরা সহযোগিতায় আমরা এই সজনা চাষ শুরু করলাম। সজনা চাষ শুরু করার পর প্রথম অবস্থায় গাড়ার পর 40 দিন পর আমরা কাটবো, তাতে দেখা যাচ্ছে আমাদের 40-35 এরকম মন আসবে, তাতে আমাদের হয়তো খরচ একেবারে না উঠলো কিন্তু কিছুটা হলেও উঠবে 30-35 হাজার। তার পরবর্তীতে আমরা মনে করেন যে প্রত্যেক বছর যে আমাদের সবজি চারা লাগাইতে হয় সেটা আমাদের লাগাতে হচ্ছে না, একেবারে আমরা 5 বছর একটা নিয়ে এই চারাতেই আমরা আবাদ করে নিতে পারবো। আর এতে আমাদের অনেক লাভবান হবে, বছরে 4 বার কাটবো আমরা, বাড়ির সংসার এই ছেলে পেলে সব লেখাপড়া খরচ চালাতেছি এবং সংসার সুন্দর চলতেছে। বলেন আগে জমিতে কি লাগাইছিলেন? আগে আমরা ধান চাষ করতাম, আবার ধান উঠার পরে আমরা ভুট্টা চাষ করতাম, ভুট্টা চাষ করার পরে আমরা হিসাব কিতাব করে দেখতেছি তা যেটুকু খরচ হয় ততটুকু লাভ হবে ততটুকু টেকে না। তো এখন আমরা ওই এনডিএফ অফিস থেকে ওরা আমাদেরকে সহযোগিতা করে যা হোক এই বাগানটা প্রশিক্ষণ দেওয়ার পরে এরা আমাদেরকে ওই সজনা লাগাইতে বললো, আমরা সজনা লাগাইলাম, এখন খুব সুন্দর গাছটা ভালো দেখা যাচ্ছে। আমরা আশা করতেছি টাকা 30-35 হাজার খরচ হয়েছে কিন্তু এখন যদি আমরা এগুলো কাটিং করি তো এখন 20-25 হাজার টাকা এটা হবে, এটা আমরা আশা করতেছি। এরপরে আমরা কিন্তু 40 দিন পরপর কাটবো, তো এরপরে 30-35 হাজার টাকা ওটা আশা কোনো ব্যাপারই মনে করতেছি না, আমরা খুব আশা করতেছি আর কি। হ্যাঁ, পরে তো আর খরচ হবে না, এর আগে শুধু প্রচুর খরচ হয়েছে, এর পরে কিন্তু খরচ কম হবে। এই জমিগুলোতে কি আবাদ করতেন, এখন কি আবাদ করতেছেন, কেন আবাদ করতেছেন? আগে আমরা এই জমিতে ধান চাষ করতাম এবং ভুট্টা চাষ করতাম। ধান এবং ভুট্টা চাষ করার পরে আমরা তো দেখতেছি যে আমাদের কিছু লস হয়ে যাচ্ছে। তারপরে আমরা এই যে এনডিএফের সংস্থা থেকে আমরা এই যে সজনা চাষের প্রশিক্ষণ পাই, আমরা সজনা চাষ করতে শুরু করেছি। আর এটাতে এই সজনাতে অনেক পুষ্টি আছে এবং রোগবালাই দূর হয় এবং এই আমাদের এটা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং ওষুধও তৈরি হয়। এখন আমি লাভবান হব, লাভ এখন আশা করতেছি যে আমরা এখানে আমরা যেহেতু একবার গাছ লাগার পরেও আমরা দীর্ঘ 3-5 বছর ধরে এইটা কাটতে পারবো শুধু 40 দিন পর পর, এই জন্য আমরা এই চাষের জন্যে আমরা লাভবানের জন্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমি চিন্তা করছিলাম যে বৃষ্টি হলে এটা বাতিল করা ছাড়া কোনো উপায় নেই, ওটাই আমার টেনশন ছিল যে বৃষ্টি হলে এতগুলো আয়োজন সারা হয়ে যাবে।